আমার ইউটিউব চ্যানেল চুমকির চকমকি। আমি তিয়াশা বলছি, মায়ের চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমি এখন যাচ্ছি স্কুলে, স্কুলে আমাদের 15 আগস্টের প্রোগ্রাম আছে। তো আমি এখন রেডি হয়ে গেছি পুরো, আর মা রেডি হচ্ছে। তা তোমরা দেখতে থাকো স্কুলে গিয়ে কি করি, কিভাবে নাচটা করি, দেখতে থাকো। তোমরা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তা দেখতে থাকো। চ্যানেলটি তো মেয়ে শুরু করে দিয়েছে দেখেছো তো, এখন তোমার দুপুর 12টা বেজে গেছে, তো আমি যাব মেয়ে স্কুলে মেয়েকে নিয়ে। এই যে মেয়ে পেছনে রেডি হয়ে গেছে, এবার আমি স্কুলটা বাইরে আছে চলে যাব। তো স্কুলে গিয়ে দেখা হচ্ছে আর সবাই কেমন সেজেছে, কী কী নাচ হচ্ছে কি না হচ্ছে একটু একটু তুলে ধরবো। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা সকলেই জানি 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু এই স্বাধীনতা লাভ কিন্তু অতটা সহজ ছিল না। এবার এতক্ষণে তোমার প্রোগ্রাম শুরু হলো, নাচ নাচ এই এটি স্কুলের এক মেয়ে, স্কুলেরই ছাত্রী, তো ও শুরু করলো। এখন প্রায় 1টা বেজে গেছে, আর এখানে তিয়াশার বান্ধবী, এরা তিয়াশার সঙ্গে নাচ করবে। দামিনী রাহাত ওর বান্ধবী, আজকে নাচের সঙ্গী বলতে পারো, পার্টনার। এগুলোও ক্লাসের ছাত্রী, এই স্কুলেরই ছাত্রী, তো ওরা সব সেজে গুজে অপেক্ষা করছে কখন ওদের পালা আসবে এই আর কি। তো এক একজন এক এক ধরনের সাজুগুজু করেছে, এক এক স্টেপের নাচ আছে এদের, তো দেখতে খুব ভালো লাগছে, তাই আমি একটু ভিডিওটা করে নিলাম। আর এদিকে রাহাত একটু ওদেরই নাচের প্র্যাকটিসটা একটু করে নিচ্ছে, রিহার্সাল যাকে বলে, রিহার্সাল দিয়ে নিচ্ছে, দেখো। এখানে নাচ শুরু হয়ে গেছে, আর একটা তেরি মিট্টি মেয়ে, দেশে দেশাত্মবোধক গান, যেহেতু সবই দেশাত্মবোধকের উপরেই গান হচ্ছে। এখানে তিয়াশারই একটা বান্ধবীও আছে ক্লাসের, তো ওরা নাচছে। আমাকে ভয়েসটা অফ করে রাখতে হয়েছে যেহেতু কপিরাইট ধরতে পারে। এই যে আর একটা শুরু হয়েছে, রঙ্গিলা দেশ রঙ্গিলা মেরা, ওই গানটাতে নাচছে, ওরা চারজন আছে। এগুলো সব স্কুলেরই ছাত্রী, সবাই স্কুলেরই ছাত্রী পার্টিসিপেট করেছে, তো দেখতে খুব ভালো লাগছে। এক একজন এক এক রকম ড্রেসে নাচছে, তো ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই দেখো, দেখে আমাকে বলবে। যতটা পেরেছি ততটাই তুলে ধরেছি, বেশি করিনি। এটার স্টেজে করবে এখন, পতাকা নিয়ে পতাকার রংটা তুলে ধরেছে, পতাকা সাজিয়ে গুছিয়ে, তো একটু ওরা দেখে নিচ্ছে ঠিকঠাক করে, ওড়নাগুলো ঠিকঠাক করে সাজাতে হবে, স্টেজে অতটা সময় পাবে না, তাই এখানেই ঠিকঠাক করতে ব্যস্ত। লালা লাজপতের ভগৎ সিং এর ভারতবর্ষ, অগণিত মুক্তিযোদ্ধার ভারতবর্ষ। এবার তিয়াশাদের নাচ ফাইনালি শুরু হয়েছে, জয় ভারতী। তো ওরা তিনজনায় নাচছে, দেখতে খুব সুন্দর লাগছে ওদেরকে সবাইকেই, প্রত্যেক স্টুডেন্টদেরই ভালো লাগছে। এই নাচটা পুরোটা আমি দেখাতে পারিনি, যতটুকু পেরেছি তোমার তুলে ধরেছি, তোমাদেরও কেমন লাগলো লাগছে সেটা জানাবে। এবার আর এক দল নেমেছে, মুক্তির মন্দির ও শোভানতলে,
এই ড্রেসটাও খুব সুন্দর লাগছে, মানে গানের সঙ্গে গানের তালে তালে নাচের ড্রেসটা সবাই করেছে, খুব সুন্দর মানিয়েছে। তো এই নাচটা চলছে কষ্টে যা। আর এখানে মিড ডে মিলের টাইম হয়ে গেছে, তাই সকল ছাত্রছাত্রী যারা মিড ডে মিল খাবে নেবে তারা সব মোটামুটি নিয়ে নিয়েছে, টিফিন করছে। মিড ডে মিলে হয়েছে আজকে খিচুড়ি পাঁচমিশালি সবজি দিয়ে মনে হলো। শিশুটি বলল তখন নাম আছে আরে লাল লাল চোখ দাগ দেখা যায় এখন এখন একটা ৪৫ বেজে গেছে, আমি ইতিহাসাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে এমনি, এখনও প্রোগ্রাম হবে। এই মাত্র বাড়ি এলাম, এখন তোমার দুটো বাজে, বেরিয়েছি ১২টার সময় আর এই দুটোর সময় ঢুকলাম স্কুলের প্রোগ্রাম, বুঝতে পারছো একের পর এক হয়ে যাচ্ছে। তো এই মাত্র শেষ এখনও হয়নি, তবু এই মাত্র আমি বাড়ি চলে এলাম মেয়ে নিয়ে, সবাই চলে যাচ্ছে দেখলাম তাই চলে এলাম। এখন দুটো বাজে, এবার ও স্নান করছে, ওর বাবা মেয়ের বাবা স্নান করছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর ইতিহাসে এখনও ড্রেস ছাড়িনি, আমি কোনো রকমে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাইটি পরে নিয়েছি, এবার আমি খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও আমার এখানে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো টাটা।